হার্দিক পান্ডিয়ার ব্যাটিং অ্যানালাইসিস অনেকেই জানতে চেয়েছেন এবং এই ধরনের ব্যাটিং হার্দিক পান্ডিয়ার মতো ব্যাটাররা কিভাবে করেন সেটাও জানতে চেয়েছেন। তার পেছনে অন্যতম বড় কারণের জায়গাটা মডার্ন ডে ক্রিকেটে ব্যাটসম্যানরা ডেথ ওভার্সের শট কিংবা পাওয়ার হিটিংয়ের শটের জন্য আলাদা করে প্র্যাকটিস করে থাকেন, আলাদা করে স্কিল ডেভেলপ করে থাকেন, যেই চর্চাটা টু বি ভেরি অনেস্ট আমাদের দেশে একেবারে বেসিক পর্যায়ে থেকে একেবারেই কম হয়। আমার হাতে যে ধরনের বল দেখতে পাচ্ছেন এই ধরনের বলগুলোর নাম হচ্ছে পাওয়ার বল। এই বলগুলো প্রায় 600 গ্রাম ওজনের হয়। হার্দিক পান্ডিয়া যে কাজ করেন এই ধরনের বল দিয়েই পাওয়ার হিটিংয়ের ড্রিল প্র্যাকটিস করে থাকেন। এই বলে যে বিষয়টা হয়, যেহেতু ভারী বল, আপনি যখন ভারী ব্যাট দিয়ে ভারী বল মারবেন মারাটা কিন্তু খুব ইজি না। আমাদের শেখ জামাল ক্রিকেট একাডেমির 2 স্টুডেন্ট রাসেল এবং আবদুল্লাহ তারা আমাকে এক্ষেত্রে ড্রিলের ক্ষেত্রে হেল্প করছে। হার্দিক পান্ডিয়া কীভাবে এই প্র্যাকটিসগুলো করেন সেটাই আপনাদের কাছকে দেখাবো। বাড়িতে বসে যারা দেখছেন নতুন দিনের ক্রিকেটার, আপনারা কিন্তু যে কোনো স্পোর্টসের ইকুইপমেন্টের দোকানে এই ধরনের ভারী বলগুলো পেয়ে যাবেন এবং এই প্র্যাকটিসগুলো যদি করেন সেক্ষেত্রে ডেফিনেটলি আপনাদের হার্ড হিটিংয়ের স্কিলটা ডেভেলপ হবে। আবদুল্লাহ তুমি জায়গা নিয়ে নাও। আমরা এখন হার্ড হিটিং অর্থাৎ বিগ হিটিংয়ের প্র্যাকটিসটা করবো এই ধরনের ওয়েট বল বা পাওয়ার বল দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে শটটা আবদুল্লাহ খেললো এটা কিন্তু খুব সহজে খেলে নেয়। নর্মাল ক্রিকেট বলে খুব সহজেই শট হয়ে যাবে, এই ধরনের বলে যখন এরকমভাবে কষ্ট করে করে দৈনিক 150-200 শট একজন ডেভেলপ করবে, বাধ্য, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। হার্দিক পান্ডিয়ার মতো বিগ হিটিং করতে আপনি বাধ্য যখন আপনি এই ধরনের প্র্যাকটিসগুলো করবেন। আবদুল্লাহ আরও একটা শট দেখবো, গুড শট। এখন যে বিষয়টা আসলে হয় তা হচ্ছে হার্দিক পান্ডিয়ার ক্ষেত্রে যদি আমরা বলি, মডার্ন ডে ক্রিকেটে আমরা যেমনটা দেখতে পাই ব্যাটসম্যান কিন্তু অনেক বেশি ওপেন স্ট্যান্সে ব্যাটিং করেন। তুমি একটু হার্দিক পান্ডিয়ার মতো ওপেন স্ট্যান্সে দাঁড়িয়ে যাও। নর্মালি যেটা হয় যে আমাদের ক্রিকেটিং বেসিক যে জায়গাটা বলে যে ব্যাটসম্যানদের পা এইখানে প্যারালালে, অর্থাৎ এই পায়ের অবস্থানটা এই জায়গায় প্যারালালে থাকে একদম ক্লাসিক্যাল ব্যাটসম্যান যারা। বাট মডার্ন ডে ক্রিকেটে যারা আসলে একটু হার্ড হিটিং প্র্যাকটিস করেন কিংবা ওই টাইপের ব্যাটসম্যান তারা অনেক বেশি ওপেন স্ট্যান্সে ব্যাটিং করেন, পায়ের অবস্থানটা এইভাবে থাকে। এবং এতে যে বিষয়টা আসলে মূলত হয়, আপনারা দেখবেন যে এর আগের দিন যখন ইংল্যান্ডের সঙ্গে হার্দিক পান্ডিয়া ব্যাটিং করছিলেন লেগ সাইড ওরিয়েন্টেড ফিল্ড সেটআপ, অর্থাৎ লেগ সাইডে 4 জন ফিল্ডার রয়েছেন এবং সেই জায়গাটাতে স্যাম কারেন বলেন, ক্রিস জর্ডান বলেন, তাদের উদ্দেশ্যই ছিল মিডল লেগ করিডোরে ইয়র্কার মারা। তো আলটিমেটলি তুমি আবার ওইভাবে দাঁড়াও, আলটিমেটলি একজন ব্যাটসম্যান যখন এরকম ওপেন স্ট্যান্সে দাঁড়াচ্ছেন তার জন্য লেগ সাইডটা অনেক বেশি ওপেন হয়ে যায়, শোল্ডারটা স্ট্রেইট আম্পায়ার বরাবর থাকে। আর যখন নর্মাল স্ট্যান্সে যখন ব্যাটিং করেন তখন যেটা হয় এই শোল্ডারটা কিন্তু অনেক বেশি কাভার বা এক্সট্রা কাভার ওরিয়েন্টেড থেকে যায়, যেটা আমাদের দেশের ম্যাক্সিমাম ব্যাটসম্যানের ক্ষেত্রে থাকে আসলে। তো আলটিমেটলি যে বিষয়টা হয় তখন লেগ সাইডটা একটু ক্লোজড, অর্থাৎ লেগ সাইডটা খুব বেশি ওপেন থাকে না। বাট আবার ওই পজিশনে চলে যাও হার্দিক পান্ডিয়ার মতো। বাট যখন হার্দিক পান্ডিয়ারা যে ধরনের স্ট্যান্সে ব্যাটিং করেন এই ধরনের স্ট্যান্সে যেটা হয় যে লেগ সাইডটা কিন্তু অনেক বেশি ওপেন থাকে। সো এটা অনেক বেশি প্র্যাকটিসের ব্যাপার। আলটিমেটলি যখন একজন ব্যাটসম্যান এইভাবে অনেক বেশি মাত্রায় প্র্যাকটিস করবেন তিনি তখন ওই শটগুলো ডেভেলপ করতে পারবেন। আরেকটা বিষয় বলে, আপনারা দেখবেন যে হার্দিক পান্ডিয়া যে কাজটা করেন সেটা হচ্ছে বোলারকে কনফিউজ করার চেষ্টা করেন ইয়র্কার মারার সময়। বোলার যখন ইয়র্কার মারছে আপনি যদি বোলারের লাইনটাকে কনফিউজ করতে চান ডেফিনেটলি আপনি একটা স্টেপ পেছনে যাবেন, যেটা আমরা করি। আবদুল্লাহ একটু করে দেখো একটা স্টেপ পেছনে যাওয়াটা, এই যে একটা স্টেপ পেছনে গিয়ে দেন শট নেগোসিয়েট করা যে বোলার হয়তো বা ইয়র্কার করতে চাচ্ছেন তার লেন্থটা সেক্ষেত্রে হাফ বলই হয়ে যাবে। বাট দ্য ফ্যাক্ট ইজ আপনি একটা বিষয় দেখবেন, এই যে লেন্থ চেঞ্জ করার জন্য মুভমেন্টটা, এই মুভমেন্টটা হার্দিক পান্ডিয়া কখন করছেন? তিনি কি আগেই ইন্টেনশন ক্লিয়ার করে দিচ্ছেন, অর্থাৎ বোলার যখন দৌড়ে আসছেন তখনই করছেন? না, তখন কিন্তু করছেন না। বোলার যখন ডেলিভারি স্ট্রাইডে গেছেন, বোলার যখন মোটামুটি ডেলিভারি স্ট্রাইডে গেছেন তখন হার্দিক পান্ডিয়া সেই জায়গাটায় তার পজিশনটা পরিবর্তন করেছেন। আবদুল্লাহ আমরা তাহলে কী শিখলাম, আমরা কখন পজিশনটা পরিবর্তন করব? নর্মালি বোলার যখন তার লাইনে চলে গেছে, বোলার যখন তার লাইনে চলে গেছে সেই সময়টাতে। এই বিষয়গুলো কিন্তু সেন্স অ্যাপ্লাই করার একটা ব্যাপার রয়েছে যেটা হার্দিক পান্ডিয়া করেছেন এবং এই কারণেই তার সেই বিগ হিটিংগুলো আপনি খুব অ্যাকুরেটলি এক্সিকিউট করতে দেখেছেন। সো আলটিমেটলি যে বিষয়টা যে তার ব্যাটিংয়ের বৈশিষ্ট্য আমরা যে বিষয়গুলো জানলাম যে ওপেন স্ট্যান্সে তিনি ব্যাটিং করেন এবং যে পজিশন পরিবর্তনটা, বোলার যখন আলটিমেটলি ডেলিভারি স্ট্রাইডে চলে এসেছেন দেন পজিশন পরিবর্তন করছেন, বোলার তখন ইনস্ট্যান্ট ডিসিশন নিয়ে ইয়র্কার মারাটা বোলারের জন্য খুবই ডিফিকাল্ট।
রাদার দেন, যদি এরকম হতো যে তিনি আগে ভাগে চলে গেছেন বোলার যখন রান আপে, বোলারের জন্য তখন এইমটা বা ভিশনটা একেবারে ক্লিয়ার যে তিনি কোন জায়গাটায় ইয়র্কার মারবেন। সো আলটিমেটলি নতুন দিনের ক্রিকেটার যারা ঠিক এই মুহূর্তে আমাদের অনফিল্ডের পর্দায় দেখছেন, আপনারা দেখবেন যে আমাদের স্টুডেন্টরা কীভাবে প্র্যাকটিস করে। আমরা এখানে খুব মডার্ন ওয়েতে, মডার্ন মেথডে টি টোয়েন্টির সঙ্গে হ্যাবিচুয়েটেড হওয়ার জন্য আলাদা পার্টিকুলার এই ড্রিলগুলো কিন্তু করিয়ে থাকি, যেগুলো আসলে আমরা বাইরের দেশে বহু আগে শুরু হয়ে গেছে। আপনারা কি মনে করছেন সামগ্রিকভাবে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন, এবং হার্দিক পান্ডিয়ার ব্যাটিং কেমন এনজয় করেছেন সেই বিষয়গুলো জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য।